আমি যখনই কোনো কিছু আমার খুব ভালো লাগে, যখনই আমার কোনো কিছু ভালো লাগে, আমি তখন বলি আমার পৃথিবীর মতো ভালো লাগছে। সো পৃথিবীটা আমার কাছে ভীষণ কালারফুল পৃথিবী, কিন্তু এই ছবিটা সাদা রঙের পৃথিবী, কারণ যখন ছবিটা রিলিজ হবে তখন তোমরা বুঝতে পারবে, কারণ এই ছবিটাতে ভিডিও ট্রাফিকিংয়ের ওপর ছবিটা হয়েছে। সো আমার কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল, একটু নার্ভাসও আছি, কারণ এই প্রথমবার আমি পজিটিভ এবং নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছি এই ছবিটাতে। রাজুশিদা আমাদের ডিরেক্টর কনসিডার করেছে, ভীষণ চ্যালেঞ্জিং, ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা চ্যালেঞ্জিং। আমি খুব সুপার এক্সাইটেড আর ওয়েটিং ফর 23rd February। আমি মনে করি আমাদের বাংলায় মেয়েরা খুব নিরাপদ, আমি এটাই মনে করি, আমি বাঙালি, বাঙালি হিসেবে। তুলনা করেছি মানে আমি দুবাইতে অ্যাকচুয়ালি একটা জায়গায় শুটিং করেছিলাম, আমার একটা গান ছিল খুঁজেছি তোকে রাত বেরাতে, সেটা আমরা দুবাইতে, আমার সেখানে দেখে মনে হচ্ছে আমি মার্বেল রকে গিয়ে মনে হচ্ছে আমি দুবাইতে চলে এসেছি। তো এই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি যে আমাদের পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমার মনে হচ্ছে আমি দুবাইটা আমি বলিনি, বাট মনে হচ্ছে যেন আমি বিদেশে আছি। নতুন ছবির শুটিং কীরকমভাবে চলছে? খুব ভালো, সবে 3 দিন মতো আমাদের শ্যুট হয়েছে, তো ওটাও আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং, চেষ্টা করছি 100% দেওয়ার, এবার সবার আশীর্বাদ নিয়ে যা হওয়ার। একদম, এবং আরও একটা চ্যালেঞ্জিং চরিত্র যেখানে আমি ওটা ভাবছি না, আমি আমার মতো চেষ্টা করছি, আমি খুবই নগণ্য ওনার কাছে, মহানায়িকার কাছে, আমি এখনও শিখছি আর শেখার কোনো বয়স হয় না, আমার মনে হয় শেখার কোনো শেষ নেই, তো সবার কাছ থেকেই শেখা। এবার ওয়েট করছি কবে বুম্বাদার সাথে একসাথে এই ছবিটাতে। একদমই সেইখানেই আছে যে বুম্বাদার সঙ্গে শিশুশিল্পী হিসেবেও কাজ, আমার এখানে দেবী চৌধুরানীর ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী হিসেবে পাওয়া। কীরকম কি মানে ওনাকে আমি এই ছবিতে অ্যাজ আ মেন্টর পাবো, উনি সবারই মেন্টর, পুরো ইন্ডাস্ট্রিরই মেন্টর, তো আমি ওনাকে অ্যাজ আ মেন্টর পাবো এই ছবিতে, আই এম ভেরি লাকি ফর দ্যাট। এবং একদম একদম চ্যাটার্জি, এটা ভিডিও ট্রাফিকিং নিয়ে প্রথম একটা বাংলা ছবি, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট এই সময়ের সোশিও পলিটিক্যাল জায়গা থেকে, বাংলার মেয়েরা বাংলার বাইরে গিয়ে একেবারে নিরাপদ নন সেই রকম একটা বিষয় নিয়ে তোলা। এবং এখনও আমাদের দেশে ভিডিও হওয়াটাকে, যতই আমরা রাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বড়াই করি, ভিডিও হওয়াটা ক্রাইম, তাদেরকে একটা অন্য চোখে দেখা হয়, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে পরিবার থেকে আলাদা করে রাখা হয়, এইটা বন্ধ হওয়ার প্রয়োজন এসছে। এবং এই ছবির মাধ্যমে এই বার্তাটা খুব সহজ এবং ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে যাবে যে আমরা কি এক্স্যাক্টলি বলতে চাইছি। এটা একেবারে ওমান এম্পাওয়ারমেন্টের ছবি, এবং সেই অনুযায়ী অভিনেত্রীরা দাপটে অভিনয় করেছেন এবং ফাটিয়ে দিয়েছেন। না 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 না, আমার মনে হয় যে মানুষজনের এত আন্ডার কারেন্ট বোঝার মতো বুদ্ধি এখনও তৈরি হয়নি, দর্শকের বুদ্ধি আছে, বাদ বাকিদের নিয়ে আমি জানি না, তারা এখনও অত বুদ্ধি হয়নি তাদের। সো বন্ধ হয়ে যাবার কোনো বিষয় না, বন্ধ হলে বরঞ্চ ভালো, আরও বেশি করে কন্ট্রোভার্সি হবে, লোকজন দেখবেন, সেই ভুলটা তারা করবেন বলে আমার মনে হয় না, যেহেতুকে একটা কন্ট্রোভার্সি একটা ছবিকে তো অতি করে দেবে বন্ধ করে। কারণ ওই যে বললাম যে আমাদের দেশের ভিডিওদেরকে যে টর্মেন্টেশনের মাধ্যমে যেতে হয় সেই বিষয় নিয়ে কাজ করাটা কেউ করেননি, সেটা সামনে আনাটা অত্যন্ত জরুরি ছিল, সেইটাই কারণ। দর্শকদের উদ্দেশ্যে বলব, সিনেমাটা দেখতে হবে হলে এসে, শুধু ডিজিটাল মিডিয়ায় পোস্ট করলাম ভালো লাগলো বললাম সেটা করলে হবে না, ফেসবুক ইনস্টাগ্রামের বাইরে একটা জগৎ আছে, সেই জগৎটার জন্যই এত বড় একটা স্ক্রিন আছে যাকে বড় পর্দা বলা হয়, সেইখানে আসতে হবে তো একটু। আর বাংলা ছবির এখনও টিকিটের দাম বেশি নয়, দুটো টিকিট কেটে দেখাই যাবে। একদম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি, বেনারসে খুব গরম ছিল এটুকুই, আদারওয়াইজ একদম প্রতিকূলতার সম্মুখীন হয়নি, ওখানকার মানুষজন খুব খুব সাহায্য করেছে, নাহলে এরম সাবজেক্ট নিয়ে অতজন কিন্তু ওখানে কাজ করা সম্ভব ছিল না। আমরা গঙ্গার ওপর শ্যুটিং করেছি, গঙ্গার ঘাটে শ্যুটিং করেছি, সো সব কিছু নিয়ে আমরা খুবই হ্যাপি অফ দ্য এন্টায়ার থিং।